আর যেদিন রেজাল্টটা হাতে পাই, আই ওয়াজ ভেরি এক্সাইটেড অ্যান্ড হ্যাপি যে আমার রেজাল্ট আসে 5.5। স্টার্টিং হয় অস্ট্রেলিয়া থেকে, বাট কথা হলো অস্ট্রেলিয়াতে প্রত্যেক 3 মাস পর আমার স্কুলে ছুটি থাকতো 2 সপ্তাহের জন্য। এই 2 সপ্তাহটা আমি বেসিক্যালি অন্যান্য স্টুডেন্টের মতো কাজ না করে বা মানে অস্ট্রেলিয়াতেই না করে আমি যেটা করতাম বিভিন্ন দেশে ট্রাভেল করতাম। বাট অবশ্য আমি পুরো চিজ ওভার হিয়ার, আমি এখানে চিজটা রাখলাম। বাট ট্রাই উইদাউট চিজ ফার্স্ট, দেন ইফ ইউ ফিল লাইক টু অ্যাড চিজ দেন ডু ইট। এভাবে করে পাস্তাটা খেলাম অ্যান্ড ইট ওয়াজ দ্য বেস্ট পাস্তা অফ মাই লাইফ। টার্নিং টকস বাংলাদেশ, অনুপ্রেরণার গল্প। Hello everyone, I'm Samir. I'm the director and CEO of Imperial Hotel Management Training Institute. আজকে আমি আমার গল্পটা আপনাদের সাথে শেয়ার করব। স্টার্টিং হয়েছিল ছোটোবেলায় যখন আমার মামা আমার জন্য একটা গ্লোভ আমাকে গিফট করেছিল বার্থডে গিফট হিসেবে। সেরপর থেকে আমি গ্লোভটা নিয়ে সারাদিন ঘুরতে থাকি। ঘুরতে ঘুরতে থেকে চিন্তা করি যে আমি একদিন এদেশে যাব, আমি আজকে একদিন এদেশে যাব, একদিন আমি এদেশে যাব, কীভাবে যাব না যাব, কোন দেশটা কাছে হয় এই পাশের দেশটা থেকে। এভাবে করে আমার জার্নিটা শুরু হয় ট্রাভেলিংয়ে। যখনই ক্লাস 8 পড়ি সেই সময় থেকে আমার বোন প্রথমে লন্ডনের ভিসা পায়, স্টুডেন্ট ভিসা, অ্যান্ড শি ওয়াজ ভেরি এক্সাইটেড, আমি অনেক এক্সাইটেড হয়ে পড়ি যে কীভাবে ভিসাটা পেলো। তখন সে আমার সাথে শেয়ার করে যে IELTS দিতে হবে। ওই সময় কিন্তু অনেক আগে early 2000s দিকে, ওই সময় কিন্তু মানে কি ফেসবুকও ছিল না, ইউটিউবও ছিল না ওরকমভাবে যে আমরা IELTS সম্বন্ধে অনেক কিছু জানবো। তখন আমি তার কাছ থেকে যত বইগুলো আসছে যেগুলো IELTS পরীক্ষা দিয়ে দিয়েছে ওই বইগুলো আমি ওর কাছ থেকে কালেক্ট করি। কালেক্ট করার পর আব্বুকে বলি যে আই ওয়ান্ট টু গো টু ওভারসিজ অ্যাজ ওয়েল ফর হায়ার এডুকেশন। সেই বলেছিল তোমার বোন কত পেয়েছে, বলেছে 4.5। বলছে তুমি যদি 5 পেতে পারো তোমাকে আমি বাইরে পাঠিয়ে দেবো, নো প্রবলেম। ঠিক আছে, এরপর থেকেই আমি প্রত্যেক দিন রাত সারাদিন বসে বসে ওই বই পড়তে থাকি, কীভাবে পরীক্ষা দিতে হয় না দিতে হয়, কিছু শর্ট কোর্স করি বাইরে গিয়ে। ওই সময় ব্রিটিশ কাউন্সিল ছিল, আমি আই ওয়াজ দ্য ইয়াঙ্গেস্ট পার্সন যে ইনস্টিটিউটে ক্লাস করতে গেছিল IELTS, আমার এখনও মনে আছে। ওই সময় ব্রিটিশ কাউন্সিল ম্যাক্সিমাম টিচারই বাইরে ছিল, ফরেনার ছিল, অ্যান্ড অ্যাজ আই ওয়াজ দ্য ইয়াঙ্গেস্ট ওয়ান সবাই আমাকে খুব হেল্প করতো, সাপোর্ট করতো। ওইভাবে স্টার্ট করতে করতে যেদিন পরীক্ষা দিই ফাইনাল মানে কি ফাইনাল ডেতে যখন পরীক্ষা দিই অ্যান্ড আর যেদিন রেজাল্টটা হাতে পাই, আই ওয়াজ ভেরি এক্সাইটেড অ্যান্ড হ্যাপি যে আমার রেজাল্ট আসে 5.5। সেই ছোটোবেলায় যে সময় মানে কি ইউটিউব ফেসবুক মানে কি এত রেফারেন্স ছিল না, এভাবে জার্নিটা মানে কি আমাকে বুস্ট করে। আমি আব্বাকে যখন দেখাই সে সাথে সাথে বলে ওকে ইউ ক্যান গো টু ওভারসিজ। এবার কোথায়, ওই সময় তো আমি অনেক ইয়াং। এরপর একটা এনজিসির মাধ্যমে আই ম্যানেজ টু গো টু অস্ট্রেলিয়া। যেদিন অ্যাপ্লাই করি ওই 3 দিন পরে আমি ভিসা পেয়ে যাই অ্যান্ড আফটার 3 মান্থ আমি আমার অস্ট্রেলিয়াতে যেয়ে আমার জার্নিটা শুরু করি। স্টার্টিং হয় অস্ট্রেলিয়া থেকে, বাট কথা হলো অস্ট্রেলিয়াতে প্রত্যেক 3 মাস পর আমার স্কুলে ছুটি থাকতো 2 সপ্তাহের জন্য। এই 2 সপ্তাহটা আমি বেসিক্যালি অন্যান্য স্টুডেন্টের মতো কাজ না করে বা মানে অস্ট্রেলিয়াতেই না করে আমি যেটা করতাম বিভিন্ন দেশে ট্রাভেল করতাম। আই ওয়েন্ট টু নিউজিল্যান্ড ফার্স্ট, এটা আমার ফার্স্ট জার্নি ছিল নিউজিল্যান্ডে, অস্ট্রেলিয়ার খুবই পাশে, হলিডেতে। আমি অ্যাপ্লাই করি, ভিসা পেয়ে যাই, আই ওয়াজ ভেরি এক্সাইটেড, নিজে নিজেই অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ড ফ্লাই করি। করার পরে নেক্সট ট্রাভেল করি, সবচেয়ে মানে কি লংগেস্ট জার্নি ফ্রম অস্ট্রেলিয়া ওয়াজ সিডনি থেকে UK লন্ডন। ওখানে আমার বোন যেহেতু ছিল ওর সাথে ঘুরতে চলে যাই। এভাবে স্টেপ বাই স্টেপ আমি ওয়ার্ল্ডে অলমোস্ট 32 কান্ট্রি ট্রাভেল করি উইদিন 18 বছর বয়সের মধ্যে। যেহেতু আমি under 18 ছিলাম, আমাদের এম্বাসি যখন অ্যাপ্লাই করতাম তখন আমাকে একটা লেটার দিতে হতো প্যারেন্টস থেকে যে দে গিভ মি দ্য পারমিশন টু ট্রাভেল। ঠিক আছে, বিভিন্ন দেশ বিভিন্ন মানে কি এত কম বয়সে এত দেশ ট্রাভেল করেছি আর আই গেইন লট অফ এক্সপিরিয়েন্স। আমি তারপর লন্ডনে পড়তে চাই, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি, বিভিন্ন দেশের কালচার, বিভিন্ন রকম দেশের ফুড, বিভিন্ন দেশের মানুষ, ওদের সঙ্গে যখন মিশতে থাকি, ঠিক আছে, মানে কি ইট গিভ মি এ ডিফারেন্ট ভাইব। ঠিক আছে, দ্য ওয়ে অফ হসপিটালিটি, যেহেতু আমার বিজনেস ব্যাকগ্রাউন্ড হলো হোটেল নিয়ে, ঠিক আছে, তো সবসময় আমি তাদের ওয়ে অফ মানে কি বিভিন্ন রকমের ফুডের ডিজাইন, ফুড ডিজাইন, যেমন ফ্রান্সের মধ্যে আই ফাইন দ্য ফুড আর্ট, তারা খুব আর্টিস্টিক মানে ফুড অল অনেক অল্প দেয় বাট অনেক আর্টিস্টিক হয়েতে দেয়। আর যখনই আমি ইটালিতে যাই দে আর ভেরি ফেমাস ফর পাস্তা, আমরা বাংলাদেশে পাস্তা মনে করি যে অনেক চিজ থাকবে। ঠিক আছে, দেন আই ওয়েন্ট টু এ রেস্টুরেন্ট, সেখানে যেয়ে বললাম যে আই ওয়ান্ট টু ট্রাই ইউর বেস্ট পাস্তা। সো আমাকে পাস্তা দেওয়ার পরে আমি যে বললাম যে ওয়াই ইজ দ্য চিজ, বিকজ ইউ ডোন্ট নিড চিজ, জাস্ট ইট ইট। আমি বলছি নো নো আই নিড চিজ, বিকজ ওই সময় তো আমার মাথায় এটাই ছিল যে পাস্তাতে অনেক চিজ থাকবে। বাট অবশ্য আমি আই পুট দ্য চিজ ওভার হিয়ার, আমি এখানে চিজটা রাখলাম। বাট ট্রাই উইদাউট চিজ ফার্স্ট, দেন ইফ ইউ ফিল লাইক টু অ্যাড চিজ দেন ডু ইট। এভাবে করে পাস্তাটা খেলাম অ্যান্ড ইট ওয়াজ দ্য বেস্ট পাস্তা অফ মাই লাইফ। ঠিক আছে, এত ডিলিশিয়াস ছিল বলার পারে। এই এক্সপিরিয়েন্সগুলো যখন আমি গেইন করি তখন আমি বুঝতে পারি যে ইউনো লাইক এভরি কালচার হ্যাভ এ দিস ডিফারেন্ট স্পেশালিটি। আমি যখন বাংলাদেশে আসি আমার হোটেলেও বিভিন্ন দেশের গেস্ট আসে, তখন আমি আব্বুকে বলি যে লাইক ইউনো লাইক
যখন একটা বিদেশি গেস্ট আসবে তখন আমাদের এখানে অনেক রকমের ফুড ই করতে চায়, ইন্ট্রোডিউস করতে চায়, যে থাই, চাইনিজ, এটা এটা বিভিন্ন রকমের। তখন আমি আমার ফাদারকে বলি, ইউনো লাইক ওয়াইন দের, মানে বিদেশ থেকে যখন গেস্টটা বাংলাদেশে আসছে, তার কিন্তু থাই চাইনিজ খাওয়ার জন্য আসতেছে না, তাদের আইডিয়াটা হলো লেস ফোকাস অন আওয়ার লোকাল ফুড। লোকাল ফুড মানে আমাদের বিরিয়ানি কিন্তু অনেক ফেমাস বাংলাদেশে, আমাদের ডাল, ভাত, নান, এগুলো কিন্তু অনেক ফেমাস। উই আর ফেমাস ফর দিস কাইন্ড অফ, মানে বাংলাদেশি কালচার মানুষ এগুলো পছন্দ করে, তেহারি পছন্দ করে। লেটস ইন্ট্রোডিউস দিস কাইন্ড অফ ফুড ইন আওয়ার হোটেল অল দ্য টাইম, যেটা হলো যখন ফরেন গেস্ট আসবে দে ক্যান এক্সপিরিয়েন্স বাংলাদেশ। এইভাবে স্লোলি অনেক জিনিস এক্সপিরিয়েন্স করতে করতে পরে যেটা চিন্তা করলাম যে ইউনো খালি ফুড না, উই নিড গুড সার্ভিস অ্যাজ ওয়েল। বাইরে দেশে যখন আমরা যাই আমরা অনেক টাকা পে করি, কেন? বিকজ সার্ভিস। আমাদের বাইরে একটা কালচার আছে যে ইউ হ্যাভ টু পে অ্যাটলিস্ট 18%, আপনি যদি বিল 100 টাকা হয় ইউল পে 118 টাকা, এই কারণে, বিকজ এটা একটা স্ট্যান্ডার্ড। আমাদের দেশে কিন্তু এই কালচারটা নেই, আমরা হতে পারে 10 টাকা 20 টাকা দিয়ে চলে যাই, বাট বাইরের যারা গেস্ট আসে তারা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। আর এই জিনিসগুলো তো মানুষ জানে না, বা আমাদের মানুষরা, আমরাও জানি না। এই এক্সপিরিয়েন্স, এই পয়েন্ট অফ ভিউ, কেন মানুষ এত টাকা পে করবে? ইউ নিড টু গিভ দেম সার্ভিস। আপনি যখনই আমরা একটা 5-star হোটেলে যাই বা একটা নর্মাল রেস্টুরেন্টে যাই, দুইটার মধ্যে প্রাইস ভ্যালুয়েশন কিন্তু অনেক হয়, বা একটা নর্মাল রেস্টুরেন্টে কিন্তু খাবারের দাম অনেক কম থাকতে পারে, আর 5-star হোটেলে অনেক বেশি থাকে, বাট কোয়ালিটি, মানে কি আপনার খাওয়ার পরে হতে পারে আপনার একটা নর্মাল হোটেলে যে টেস্টটা পান ওই টেস্টটা আপনি পাবেন না। কিন্তু এরপরেও আপনি 5-star হোটেলে এত টাকা দিয়ে কেন যাচ্ছেন? এর পিছনে কারণ খুবই সিম্পল, এর পিছনে কারণটা হলো আপনার সার্ভিস। এই সার্ভিসটা আপনাকে সবসময় মেনটেন করতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু মেক শিওর যে এইটা আমরা যাতে আমাদের হোটেলের গেস্টদের দিতে পারি। এটা দেওয়ার জন্য আমি যেটা ফলো আপ করি, আমি ফার্স্ট অফ অল যেটা করি, প্ল্যান করি যে আমরা একটা ইনস্টিটিউট করি বাংলাদেশে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের, যেখানে আমাদের ভালো টিচার থাকবে, ভালো ইকুইপমেন্টস থাকবে, যেখানে আমাদের স্টুডেন্টদেরকে আমরা ভালো কিছু শেখাতে পারবো। হইতে পারে সামনে যখন এই হোটেল ইন্ডাস্ট্রি আরও বড়ো হবে, বড়ো হচ্ছিল আসলে, কোভিডের কারণে একটু স্লোডাউন হয়ে গেছে, বার কথা হলো যে ভবিষ্যতে যখন এই জিনিসটা আরও এক্সপ্লেন করবে, উই নিড পিপল, উই নিড ট্রেন পিপল, ঠিক আছে? ইভেন আমাদের হোটেলেও যেরকম ট্রেন পিপল দরকার, অন্যান্য প্রতিষ্ঠানের দরকার হবে। এটা নিয়ে 2017 সাল থেকে প্ল্যান করতে করতে ফাইনালি আমরা যে কোভিডের, পোস্ট কোভিডের মধ্যে যে আমাদের 2020-এর লাস্টের দিকে আমরা প্ল্যান করি যে উইল কাম আপ উইথ ইনস্টিটিউট, যেখানে আমরা ট্রেনিং দেবো ফুড, মানে কি হাইজিনিক ফুড কীভাবে বানাতে হয়, যেটা খেলে আপনার শরীর খারাপ হবে না। আপনার ইউনো লাইক নেক্সট জেনারেশন, আমরা বাইরের ফুড অনেক সময় খেতে খেতে অনেক সময় অসুস্থ হয়ে পড়ি, হতে পারে অনেক ওভারফিডেড, অনেক চর্বিযুক্ত খাওয়া খাচ্ছে, যেটা আমাদের শরীরের জন্য ভালো না। এই মেসেজগুলো তো আপনি তখনই দিতে পারবেন যখন আপনি জানতে পারবেন যে কোন ফুডটা ভালো আর কোন ফুডটা কীভাবে প্রিপারেশন করতে হয়। ইনফ্যাক্ট নেক্সট জেনারেশন যারা বাচ্চা আছে, ফর এক্সাম্পল আই হ্যাভ এ কিড নাও, তাকে আমি কী খাবো? রাস্তার একটা ফুড আমরা খাওয়াতে গেলে কিন্তু চিন্তা করি যে শরীরটা খারাপ হয়ে যেতে পারে। বাট এখন এগুলো জিনিস আমাদের চিন্তা, মানে কি মানুষ আরও সচেতন হয়েছে, মানে কোভিডের সময় আরও সচেতন হয়েছে। তো আমাদের ইচ্ছা হলো যে আমরা ভালো ফুড কীভাবে বাসে বানাতে হয় এটা ট্রেনিং দিব, আমরা ভালো ফুড কীভাবে আপনার মানে প্রিজার্ভ করা যায় ফ্রিজের মধ্যে এটারও ট্রেনিং দেবো। এগুলো নিয়ে ওয়ার্কআউট করতে করতে আমাদের ইনস্টিটিউটের কাজ আমরা শুরু করি। এখন এখানে আমাদের বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল যে মেথডগুলো আছে এগুলো আমরা আমাদের স্টুডেন্টদের সাথে শেয়ার করি, যাতে আপনারা হেলদি ফুড, হাইজেনিক ফুড আপনাদের নট অনলি ফর রেস্টুরেন্ট, ফর অনলাইন গেস্ট, অথবা আপনার বাসার জন্য প্রিপেয়ার করতে পারেন। এভাবে আমাদের এই জার্নিটা শুরু হয় ইম্পিরিয়াল হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং ইনস্টিটিউটে। আর সো ফার দ্য রেসপন্স ইজ ভেরি গুড, বিকজ ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যান্ড লার্জেস্ট ইনস্টিটিউট ইন বাংলাদেশ ইজ কাইন্ড নাও ইম্পিরিয়াল হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট। আর আমাদের এখানে যে টিচারগুলো যারা আছে তারা সব বাংলাদেশের সুনাম ধাম্য যত আপনার প্রতিষ্ঠান আছে, 5-star হোটেলগুলো আছে, সেখানকার প্রফেশনাল শেফ। তো আশা করি, মানে কি আমার এই জার্নি টপ থেকে আপনারা কিছু আমি শেয়ার করতে পেরেছি। হসপিটালি ম্যানেজমেন্ট এমন একটা সেক্টর যেটার আপনার অপরচুনিটি কিন্তু অ্যানলেস, ঠিক আছে? এমনটি না যে আমরা একটা ইনস্টিটিউট করছি এটার জন্য আমরা খালি প্রমোশন করছি। ইউনো আপনি যদি ভালো করে চিন্তা করেন, এরকম একটা প্রতিষ্ঠান থেকে যদি আপনি শিখতে পারেন, প্রথমত আপনি যদি চান, আপনি এই কোভিড টাইমের মধ্যে সব রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, কিন্তু কোথাও মানুষ কিন্তু অর্ডার দেওয়া বন্ধ করেনি বাসা থেকে, অনলাইনে ফেসবুকে থেকে শুরু করে বিভিন্ন ওয়েতে আপনি কিন্তু ভালো ফুড আপনার বাসায় মানুষকে ডেলিভারি করে আপনি স্বাবলম্বী হতে পারেন। আমাদের সামনে কিন্তু বাংলাদেশে আরও 5-star হোটেল ওপেন হচ্ছে, এটার জন্য বাংলাদেশে যেটা দরকার সেটা হলো ভালো মানের আপনার ট্রেইন পিপল, ঠিক আছে? এই ট্রেইন পিপল কিন্তু আপনি, মানে কি আপনি কোনো হোটেল কিন্তু আপনাকে সরাসরি কোনো ট্রেনিং দেওয়া হবে না, আপনি একটা প্রতিষ্ঠান থেকে যখন ভালো করে শিখে আসবেন, একটা সার্টিফিকেশন পাবেন, এইটা আপনাকে অনেক হেল্প করবে আপনার কেরিয়ার বুস্ট করার জন্য। নট অনলি দ্যাট,
হসপিটালিটি ম্যানেজমেন্ট এমন একটা ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টের মধ্যে কিন্তু আপনার খালি বাংলাদেশের চাহিদা এরকম না, দেশের বাইরে ইনক্লুডিং আপনার ইউকে ইউরোপ থেকে শুরু করে প্রত্যেকটা দেশে কিন্তু এই ডিপার্টমেন্টের সেক্টরে অনেক হাই ডিমান্ড মানে জবের জন্য। সেই ক্ষেত্রে আপনি যদি একটা ভালো ইনস্টিটিউট থেকে ভালো একটা সার্টিফিকেশন নিয়ে যদি আপনি কোর্সটা কমপ্লিট করতে পারেন, এটা আপনাকে হেল্প করবে নট অনলি ইন বাংলাদেশ, মানে বাসা থেকে যদি যারা আপনি বিজনেস করতে পারেন আপনি সব সেক্টর আপনি হেল্প করবে, ইন্টারন্যাশনালি আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে যদি আপনি জব করার ইন্টারেস্ট থাকে আপনাকে এখন থেকে প্ল্যান করতে হবে। আর আপনাকে আমি আরেকটা জিনিস বলবো, সেটা হলো যে অনেকেই এটা জানে না, মানে বাংলাদেশের গভর্নমেন্টের কিন্তু অনেক সেফের অনেক বিভিন্ন রকমের বিভিন্ন কোম্পানির অনেক প্রজেক্ট থাকে, গভর্নমেন্ট প্রজেক্ট, যেখানে আপনি ফ্রি অফ চার্জ আপনি সেফ কোর্স করতে পারবেন, সার্ভিস হাউসকিপিং বিভিন্ন রকমের কোর্স, যেগুলো নর্মালি আমার এখানে করতে আপনার 30,000 পে করতে হবে, কিন্তু কতটা আপনি যদি গভর্নমেন্টের আন্ডারে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ফ্রি অফ চার্জ আপনি ফুল কোর্স কমপ্লিট করতে পারেন। নট অনলি দ্যাট, আপনাকে কোর্স কমপ্লিট করার পরে জব ইন্টার্নশিপ দেওয়ার দায়িত্ব হলো আমাদের। সেকেন্ড, আপনাকে 10 থেকে 12,000 টাকার মধ্যে একটা টোকেন মানিও কোর্স কমপ্লিশন করার পরে আপনাকে দেওয়া হবে অ্যাজ এ গিফট, ঠিক আছে? সো মেক শিওর এই ইনফরমেশনগুলো আপনি যখন জানবেন, আমি আশা করবো আপনার ফ্রেন্ড ফ্যামিলি যারা আছে যারা ইন্টারেস্টেড তাদের সাথেও শেয়ার করবেন। এটা করলে যেটা হবে, কমিউনিটি অনেক বিল্ড হবে, কমিউনিটি আরও দিস এ ভেরি রেসপেক্টেড কমিউনিটি। তো ইয়াং জেনারেশনের জন্য আমি বলবো যে দিস এ গ্রেট অপরচুনিটি, সো স্টার্ট নাও। আর আপনাদের কোনো যদি কোশ্চেন থাকে বা কোনো যদি এই জার্নিতে কোনো হেল্প দরকার হয় আমাদের ডোর সবসময় ওপেন আছে, আপনারা আসতে পারেন। আশা করে মানে কি আপনি আমরা আপনাদের জার্নিতে আপনি এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করব। শুভকামনা সবাইকে, আবার দেখা হবে। আমি সামির রহমান, চেক আউট, থ্যাংক ইউ। টার্নিং টকস বাংলাদেশ, অনুপ্রেরণার গল্প।